পোশাক কারখানা সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খুলছে রবিবার। ব্যবসায়ীদের দাবির মুখে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে তৈরি পোশাক সহ সকল রপ্তানিমুখী শিল্প কারখানা আগামী রোববার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, ফলে রপ্তানি কারকরা হাফ ছেড়ে ছাড়ছেন। যদিও চলমান বিধিনিষেধ, শ্রমিকরা দূর দূরান্ত থেকে কীভাবে কর্মস্থলে ফিরবেন তার কোনো নির্দেশনা নেই। রবিবার সকাল 6টা থেকে পোশাকসহ সকল রপ্তানিমুখী কারখানাকে বিধিনিষেধের আওতায় ঘোষণা করছে মন্ত্রিপরিষদ বিভাগ আজ শুক্রবার বিকেলে প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল বৃহস্পতিবারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBPCI সভাপতি জসীম উদ্দিনের নেতৃত্বে একদল ব্যবসায়ী মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে যত দ্রুত সম্ভব কারখানা খুলে দেওয়ার অনুরোধ জানান। তার একদিন পরেই রপ্তানিমুখী সকল কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালো সরকার। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে চলতি বছরে এপ্রিলে সরকার বিধিনিষেধ আরোপ করলেও রপ্তানিমুখী পোশাকসহ অন্যান্য শিল্প কারখানা উৎপাদন চালানোর সুযোগ পায়। সর্বশেষ গত 18 জুন শুরু হওয়া সীমিত ও পরে 1 থেকে 14 জুলাই কঠোর বিধিনিষেধের পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প কারখানা চালু ছিল। তবে 23 জুলাই শুরু হওয়া 14 দিনের কঠোরতম বিধিনিষেধের সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে সেই প্রজ্ঞাপন জারির পর সরকারের সঙ্গে দেন দরবার নামেন পোশাক ও বস্ত্র খাতের 5 সংগঠনের নেতারা। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী সিটিও দেন তারা, তবে শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজে আসেনি, সরকার নমনীয় হয়নি। ফলে চামড়া, ওষুধ, খাদ্য, প্রক্রিয়াজাত শিল্প ছাড়া অধিকাংশ কারখানা বন্ধ ছিল। চলমান বিধিনিষেধের মধ্যে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ে এক সভা হয়। তাতে সিদ্ধান্ত হয় চলমান বিধিনিষেধ শিল্প কারখানা খোলার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকলেও তা গ্রহণ করা যাচ্ছে না। তার মানে 5 আগস্ট পর্যন্ত পোশাকসহ অন্যান্য শিল্প কারখানা বন্ধই থাকছে, তবে শেষ পর্যন্ত ছাড় ফেলো রপ্তানিমুখী সকল শিল্প কারখানা। জানতে চাইলে তৈরি পোশাক শিল্প মালিক সংগঠন BGMEর সহসভাপতি শহীদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, কারখানা আশেপাশে থাকা মালিক শ্রমিক নিয়েই আমরা শনিবার উৎপাদন শুরু করতে চাই। অনেক শ্রমিক ঈদে গ্রামে যাননি, আবার অনেকে ঈদের পরদিনই ফিরে এসেছেন। আমাদের ধারণা 70% শ্রমিক কারখানা আশেপাশে রয়েছে। যারা গ্রামে আছেন তাদের এখানে আসার আনতে সদস্যদের কারখানা যাতে চাপ না দেয় সেই নির্দেশনা দেওয়া হবে। অন্যদিকে নিট পোশাক শিল্প সংগঠনে এই মালিকদের সংগঠন BKMEA সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, কারখানার আশেপাশে যে সমস্ত শ্রমিক আছে তাদের নিয়ে উৎপাদন হবে, কত শতাংশ শ্রমিক হাজির হতে পারে সেই দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কারখানা খোলার সংবাদে শ্রমিকদের বিধিনিষেধ মধ্যে গ্রাম থেকে চলে আসবে কিনা সেই প্রশ্নের জবাবে মোহাম্মদ হাতেম বলেন, কিছু শ্রমিক তো হুমড়ি খেয়ে চলে আসবে, সে যেন না হয় সেজন্য আমাদের প্রশাসনকে সহযোগিতা লাগবে। করোনার প্রথম ধাক্কায় প্রথম বছর এপ্রিলে বিধিনিষেধের মধ্যে কারখানা খুলে দেওয়া হয়েছিল। সেবার পোশাক কারখানা বন্ধ করতে চাননি শিল্প মালিকরা, তাতে সরাসরি সাহায্য ছিল সরকারের, ফলে মালিকদের পাশাপাশি সরকারের শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্তহীনতা ও দায়সার কাজের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সামাজিক দূরত্ব না মেনে ঝুঁকি নিয়ে হাজার হাজার শ্রমিক ঢাকা ও আশেপাশের শিল্প কারখানায় ফিরেছিলেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে মালিক ও মালিকদের কারখানা বন্ধ ঘোষণা করেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।